নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখে নেব কি করে আমরা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে আমরা সেই ই রেশন কার্ডটি মোবাইল থেকেই ডাউনলোড করে নিতে পারি তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম তোমরা মোবাইল থেকে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু চলে আসবে তো ওয়েবসাইটটি যদি তোমরা না জেনে থাকো তো ওয়েবসাইটটি দেখে নাও এইচ ডাবল স্ল্যাশ এফ ও ডি ডট ডট জিওভি ডট ইন তো এই ওয়েবসাইটটিতে কিন্তু তোমাদের চলে আসতে হবে তো তোমরা এই ওয়েবসাইটটিতে এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে সিটিজেন হোমের মধ্যে তোমরা পাবে ইনকোয়ারি এবং এখান থেকে তোমরা পাবে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এটিতে আমরা এখন ক্লিক করব তো সর্বপ্রথম বন্ধুরা তোমাদের এখান থেকে কিন্তু ফর্মটি সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ তোমরা যে ফর্মটি এখানে ফিল করেছিলে এবার তোমাদের হাতে যদি বারকোড নাম্বার থাকে তো তোমরা এখানে বারকোড নাম্বারটি পুট করতে পারো অথবা যদি তোমাদের কাছে মোবাইল নাম্বার থাকে তো তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটিও তোমরা এখানে পুট করতে পারো এবারে তোমরা এখান থেকে দিয়ে দেবে তোমাদের যে ক্যাপচারটি দিয়ে দেওয়া হয়েছে সেই ক্যাপচারটি দিয়ে দেবে এবং তারপরে তোমরা এখান থেকে করবে সার্চ যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যদি কার্ডটি অ্যাপ্রুভ করা হয় তো তার সাইডে কিন্তু তোমাদের কার্ডের নাম্বার এবং কোন ক্যাটাগরির কার্ড সেটি কিন্তু দিয়ে দেওয়া হবে সাথে কিন্তু তোমাদের নামও দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা যখনই কার্ড নাম্বারটি পেয়ে যাবে তো তোমরা সেটির প্রিন্ট আউট নিয়ে নেবে এবং তোমরা ব্যাকে এখান থেকে হোমে চলে আসবে তো এখানে আসার পরে তোমরা আবার সেই সিটিজেন হোমের মধ্যে চলে যাবে এবং তার নিচে তোমরা দেখতে পাবে ই রেশন কার্ড বলে একটি লেটার কিন্তু ব্লিঙ্ক করছে তো এটিতে আমাদের এখন ক্লিক করতে হবে তো এটিতে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো যেখানে তোমাদের ইজ এ রেশন কার্ড এর ডিটেলসটি দেওয়া থাকবে এবং একটু স্ক্রল করে নিচে আসলে তোমরা দেখতে পাবে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো এটিতে আমাদের ক্লিক করতে হবে তো এইবারে কিন্তু আমাদের যে ই রেশন কার্ডটি আমরা ডাউনলোড করতে চাইছি তো তার কিন্তু নাম্বার দিয়ে দিতে হবে এবং এখানে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো প্রথমে আমরা ক্যাটাগরিটি সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা কার্ডের নাম্বারটি দিয়ে দেবো তো এইবার আমরা এই ডাউনলোডের যে বক্সটি দেওয়া রয়েছে এটিতে একটি ক্লিক করবো তো এটি কিন্তু ডাউনলোড করার জন্য আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হয়েছে তো আমরা এটিকে সেভ করে দিচ্ছি এবং এখান থেকে করে দিচ্ছি ওকে তো এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার এটিকে আমরা ওপেন করে নিয়ে দেখে নেব তো এই ফোল্ডারটি আমরা ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ই রেশন কার্ডটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং ই রেশন কার্ডটি কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে তোমরা ই রেশন কার্ডটি কিন্তু দেখতে পাচ্ছ তো খুবই কিন্তু একটি ইজি মেথড যার মাধ্যমে তোমরা তোমাদের ফোনের থেকে কিন্তু ই রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো এখানে ই রেশন কার্ডের কিন্তু কিছু নির্দেশাবলী দিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে ই রেশন কার্ড আর খাদ্য ও সরবরাহ দপ্তরের দেওয়া প্রিন্টেড ডিজিটাল রেশন কার্ডের বৈধতা একই নির্দিষ্ট ন্যায্য মূল্যের রেশন দোকানে রেশন দ্রব্য আর কেরোসিন নেওয়ার জন্য ই রেশন কার্ড ব্যবহার করা যাবে গ্রাহকের মোবাইল ফোনে পাঠানো ই রেশন কার্ডের সফট কপি ও রেশন কার্ডের প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে এবং ন্যায্যমূল্যের রেশন দোকানগুলি কার্ড অনুযায়ী নির্দিষ্ট রেশন দ্রব্য দিতে বাধ্য থাকবে ই রেশন কার্ডের সমস্ত তথ্যগুলি অনলাইনে ফুড ডাব্লিউ বি ডট ডট ইন লিঙ্কে ক্লিক করলে দেখতে পাওয়া যাবে রেশন তোলার সময় ই রেশন কার্ডের গ্রাহক রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাবেন তিনি রেশন তোলার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রেশন ডিলারকে ওই ওটিপি দেবেন অন্যথায় যদি তার ওটিপি পাওয়ার সুযোগ না থাকে তাহলে বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের ছাপ দিতে পারেন এইভাবে একটি পরিবারের সবাই ই রেশন কার্ডের মাধ্যমে খাদ্যদ্রব্য তুলতে পারবেন তো তোমাদের এই ই রেশন কার্ড এবং খাদ্য দপ্তরের যে প্রিন্টেড কার্ড রয়েছে দুটো কিন্তু একই সমান তো এটি নিয়ে গেলেও কিন্তু তোমাদের ডিলারের ঘর থেকে তোমরা মাল তুলতে পারবে তো তোমাদের যদি কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই রেশন কার্ডের যে খাদ্যদ্রব্য এবং কেরোসিন রয়েছে তাও কিন্তু তোমরা তোমাদের ডিলারের ঘরের থেকে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এইরকমই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে আমাদের পরবর্তী আপডেট সবার আগে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য